প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসটি রেকর্ডিং করার ঠিক আগ মুহূর্তে সংবাদ পেলাম যে আমাদের পরম শ্রদ্ধেয় সৈয়দ ওমর আহমেদ কাকা উনি আর নেই আমাদের মাঝে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করব এবং আমি আমার আজকের এই ক্লাসটি ওনার নামে উৎসর্গ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা গত কয়েকদিনে থার্মোডাইনামিক্সের ক্লাস করেছিলাম, দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা। আজকে আমরা ক্লাস করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায়টা, স্থিতড়িৎ। নিচে দুটো লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে তোমরা এই ক্লাসগুলো পাওয়া। আমরা একটু পর্দায় তাকাই, দুটি ঘটনা আমরা একটু লক্ষ্য করি। প্রথম ঘটনাটা আমরা দেখি, আসো এবার আমরা দ্বিতীয় ঘটনাটা দেখি। এই দুটি ঘটনা থেকে আমরা আসলে কি পেলাম? আমরা পেলাম যে দুটি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে আর দুটি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আমরা প্লাস চার্জ দিয়ে দেখাইছি, বাট এটা প্লাস চার্জ হতে পারে, মাইনাস চার্জ হতে পারে। তো আমরা আজকের পাঠটা কুলম্বের সূত্র, অর্থাৎ এই আকর্ষণ বা বিকর্ষণ নিয়ে যে সূত্রটি আলোচনা করে পদার্থবিজ্ঞানে, তার নাম কুলম্বের সূত্র, স্যার অগাস্টিস দ্য কুলম্ব। তো এই কুলম্বের সূত্রটির গাণিতিক রূপটা পাশে দেখালাম। তো এই পাঠ শেষে আমরা জানবো কুলম্বের সূত্রকে খ্যাততত্ত্বের আলোকে ব্যাখ্যা করব। আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা বিন্দু চার্জের জন্য তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করব। সমবিভব তল কাকে বলে আমরা তা ব্যাখ্যা করব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব সম্পর্কিত গাণিতিক সমস্যা সমূহ সমাধান করব। অর্থাৎ এই দুটি শিখর বল আমরা অর্জন করলে আমরা একটা সৃজনশীল প্রশ্ন করতে পারি, এবং বিগত বছরের বোর্ডগুলোর প্রশ্ন দেখলেও একই জিনিস আমরা পাই। তো আমরা সামনে অগ্রসর হই। আমরা দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল নিয়ে যে সূত্রটা কাজ করে তাকে আমরা কুলম্বস ল বলি। একে আবার আমরা ইনভার্স স্কয়ার ল বা বিপরীত বর্গীয় সূত্র বলে থাকি। তো আমরা দেখি দুটি আধান বা অনায়িত বা বস্তুর আকাশ এরকম। এখন এদের ভিতরে যদি আধান থাকে তাহলে হয় এরা আকর্ষণ করবে, না হয় বিকর্ষণ করবে। কখন আকর্ষণ করবে? যদি দুটি আধানই প্লাস হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, অথবা দুটি আধানই নেগেটিভ হয় বিকর্ষণ করবে। যদি একটি প্লাস হয় একটি মাইনাস হয় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ বিপরীতধর্মী হলে আকর্ষণ। মনে করি প্লাস কিউ ওয়ান চার্জ রাখা আছে এদিকে বাম পাশে, আর ডান পাশে রাখা আছে মাইনাস কিউ টু চার্জ, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা কাজ করবে। একইভাবে যদি আমরা একটাকে প্লাস রাখি আর একটাকেও প্লাস দিই, প্লাস কিউ টু, ডান পাশে যদি প্লাস কিউ টু চার্জ দিই, তাহলে এরা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে, পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। একই ঘটনাটা যদি আমরা মাইনাস কিউ ওয়ান চার্জ দিই বামে আর ডান পাশে রাখি একটা মাইনাস কিউ টু চার্জ, তাহলেও তার পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে সমধর্মী হলে বিকর্ষণ। তাহলে এই 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 টোটাল ফোর্সটা, টোটাল বলটার একটি ভেক্টর রাশি, এটা একটা নির্দিষ্ট দিক আছে যার সংযোগকারী সরলরেখা বরাবর, দুটি আধারের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আমরা যদি কিউ টুকে অপরিবর্তিত রেখে কিউ ওয়ানকে বড় করে ফেলি তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা বেড়ে যাবে, যদি ছোট করে ফেলি তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কমে যাবে। একইভাবে আমরা কিউ ওয়ানকে যদি অপরিবর্তিত রেখে কিউ টুকে বড় করি তাহলেও আকর্ষণ বা বিকর্ষণ বল বেড়ে যাবে, আর যদি কিউ টুকে ছোট করি, কিউ ওয়ানকে অপরিবর্তিত রেখে যদি আমরা কিউ টুকে ছোট করি তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল পূর্বের ন্যায় হ্রাস পাবে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ভর করতেছে আধানের উপরে, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান, একইভাবে কিউ টু, তার মানে দুইটার গুণফলের সমান, গুণফলের সমানুপাতিক, এফ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু। এখন আমরা একটু দেখা প্রয়োজন যে একই দূরত্বে, যে দূরত্বটাতে আমরা এখন রাখছি তার চেয়ে যদি কাছে নিয়ে আসি তাহলে কী হবে, তাহলে আকর্ষণ বল বেড়ে যাবে। আবার যদি আমরা তার থেকে দূরে নিয়ে যাই তাহলে আকর্ষণ বল কমে যাবে, অর্থাৎ আকর্ষণ বল আরের উপর নির্ভরশীল, বস্তুর মধ্যবর্তী দূরত্বটা যদি আর হয় তাহলে আরের উপর নির্ভরশীল।
কিভাবে নির্ভরশীল? এই নির্ভরশীল কিন্তু এফ ইজ প্রপোর্শনাল টু 1/r² বিপরীত বর্গীয় সূত্র মোতাবেক, অর্থাৎ বিপরীত বর্গীয় সূত্র। প্রত্যেকটা মাধ্যমে আবার আকর্ষণ বল সমান না, যেমন বায়ু মাধ্যমে আকর্ষণ বলটা একটু বেশি, একইভাবে আমরা যদি তাকে পানির মাধ্যমে নিয়ে যাই তাহলে আকর্ষণ বলটা হ্রাস পায়। তাহলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল মাধ্যমের উপর নির্ভরশীল, দূরত্বের উপর নির্ভরশীল, আধানের উপর নির্ভরশীল। তো একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যম যদি কে গুণ বড় হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি Q1 Q2 সূত্রটাকে এফ ইজ প্রপোর্শনাল টু বাদ দিয়ে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইড বাই r² বা এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইড বাই K2 r² এখানে K একটি সমানুপাতিক ধ্রুবক। তো আমরা এই সূত্রটাকে একটা গাণিতিক রূপ দিতে পারি আরো সুন্দর করে, সেটা হলো গাণিতিক রূপটি হলো এফ ইজ প্রপোর্শনাল টু কে এর পরিবর্তে 1/4570 Q1 Q2 ডিভাইড বাই r². এখানে এপসাইলন নট হলো শূন্য মাধ্যমে ভেদক ধ্রুবক, যার মান হলো 8.854 × 10⁻¹২ এবং অন্য কোনো মাধ্যমে কুলম্বের সূত্রে গাণিতিক রূপটি হলো এফ ইজ প্রপোর্শনাল টু 1/4570 K, এখানে কেটা হলো ε/ε0, যেখানে ইপসাইলন হলো যে মাধ্যমে এখন রাখা হয়েছে ওই মাধ্যমের ভেদক ধ্রুবক, এবং 1/4 ε0 9 × 10⁻¹⁹ N·m² / কুলম্ব·2। আমরা এই এই সমীকরণটাকে ইউজ করে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। দেখি সমভাবে চার্জিত দুটি সোলার বল বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে 4 × 10⁻¹⁵ N বলে বিকর্ষণ করে। প্রত্যেক সোলার বলের চার্জ নির্ণয় করো। আমরা এখানে বল ইজ ইকুয়াল টু দিয়েছি 4 × 10⁻¹⁵ N, দূরত্ব আর ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার 0.3 মিটার আর 0.03 মিটার। আর যেহেতু সমভাবে চার্জিত দুটি সোলার বল, দুইটা চার্জই সমান এবং বিকর্ষণ করে, অর্থাৎ দুইটা চার্জ একই রকম হবে এবং সমান হবে, তো Q1 Q2 ইজ ইকুয়াল টু Q লিখতে পারি। তো আমরা যে সমীকরণটা জানি সেটা লিখলাম। এখন আমরা এটা ডান পাশে এবং বাম পাশে মান বসালে এটা পাচ্ছি। আমরা ক্যালকুলেশন করলে কি ইউজ করে ইকুয়াল টু পাচ্ছি, এটা 4 × 10⁻¹ 0.0009 × 10⁻¹⁹ C² ইকুয়াল টু এটা পাচ্ছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এটা পাচ্ছি কিউ ইজ ইকুয়াল টু এত, বা এর পরবর্তীতে কিউ ইজ ইকুয়াল টু +-2 2 × 10⁻¹⁹ কুলম্ব। অর্থাৎ প্রত্যেকটি সোলার বলের চার্জ হবে হয় +2 × 10⁻¹⁹ কুলম্ব, না হয় -2 × 10⁻¹⁹ কুলম্ব, একই প্রকার চার্জ হবে কারণ বিকর্ষণ করে। আমরা এখন জানবো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে। দুটো জিনিস কিন্তু আসলে এক মনে হইলো এক না। তড়িৎ ক্ষেত্র হলো আমরা কোনো একটা চার্জ রাখছি, ধান ক্ষেত্রটার কথা ওইভাবে মনে করি, যতটুকু পর্যন্ত আমরা ধান চাষ করছি ততটুকুকে আমরা ধান ক্ষেত বলি। ঠিক একইভাবে একটা আধানকে আমরা রাখলে এই আধানের কার্যক্রম ধর্মসমূহ যতটুকু দূর, চারপাশে যতটুকু দূর নিয়ে কাজ করে ততটুকু এই তার তড়িৎ ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তীতে কোনো একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি একটা বল লাভ করে, সেই বলটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, একে আমরা ই দ্বারা প্রকাশ করি। আবার বলি তড়িৎ ক্ষেত্র হলো আমরা কোনো একটি আধানকে রাখলে তার চারপাশে একটা অঞ্চল জুড়ে যে কাজটা, যে ধর্মটা, তার ধর্মটা পরিলক্ষিত হয়, সেটাই তড়িৎ ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটি একক ধনাত্মক আধান স্থাপন করি তাহলে সেটি যে বল লাভ করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের জন্য আমরা রাশিমালা, আমরা তো একটু আগেই এই কাজটা করলাম, তো কুলম্ব সূত্র থেকে জানি। তো Q1 ইজ ইকুয়াল টু যদি +1 কুলম্ব হয়, কারণ আমরা বলছি একটি একক ধনাত্মক আধান স্থাপন করব, এই কারণেই +Q1 লিখলাম, +1 লিখলাম, এবং Q2 ইজ ইকুয়াল টু Q হলে যে বল পাওয়া যায় তা হলো তড়িৎ ক্ষেত্রের তীব্রতা E। তাহলে আমরা ইজ ইকুয়াল টু 1/4570 Q/r² লিখতে পারি। একইভাবে ইজ ইকুয়াল টু F/Q লেখা যায়, F/Q বা এফ ইজ ইকুয়াল টু Q E, এটা একটা সম্পর্ক। এখন আমরা তড়িৎ বিভব ও বিভব পার্থক্যটা জানব। অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বিদ্যুৎ তড়িৎ বিভব বলে, একে বি দ্বারা প্রকাশ করা হয়। যদি কিউ পরিমাণ পরক চার্জ কে আমরা তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তবে
ভি ইজ ইকুয়াল টু সংজ্ঞা অনুসারে ডব্লিউ বাই কিউ নট। আমরা একটু দেখি, যদি দুইটা জায়গা এ এবং বি বিন্দু বিভব যথাক্রমে ভি এবং ভি বি হয়, তাহলে বিভব পার্থক্য বলতে যেটা বোঝায় বা বিভব আন্তর বলতে যেটা বোঝায় এটা হলো এই দুইটার যে কোনো এই দুইটার পার্থক্য। তো তাহলে যদি এ ও বি দুটি বিন্দুর বিভব যথাক্রমে ভি ও ভি বি হয়, তবে এই দুই বিন্দুর বিভব পার্থক্য হবে ভি এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি। তো বিভব পার্থক্য আর বিভবের একক একই হবে দেখতে দেখা যায়, সে এককটা হলো ভোল্ট বা জুল পার কুলম্ব। আমরা একটু কাজ করি, কুলম্ব সূত্রের গাণিতিক রূপটি তোমরা লিখে নাও, পার বা নিঃসন নিঃসন্দেহে তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য এক নয় কেন ব্যাখ্যা করো, এটাই আলোচনা করছি। কাজটা যদি শেষ হয় আমরা একটু সামনে অগ্রসর হই, বিন্দু চার্জের জন্য আমরা তড়িৎ বিভবটাকে একটু দেখব। আমরা একটু একটা সাদা পৃষ্ঠা নিয়ে নিই, আমরা প্লাস কিউ আধানের একটা বস্তুকে এই বিন্দুতে রাখলাম, তার থেকে আর দূরত্বে আমরা বি একটা বিন্দুর জন্য এর তড়িৎ বিভব নির্ণয় করবো, বি বিন্দুটির জন্য তড়িৎ বিভব নির্ণয় করবো। তা আমরা এ বিকে যোগ করে বর্ধিত করলাম, অসীম পর্যন্ত মনে করি বর্ধিত করি, এবং এ বি এর সংযোগকারী সরলরেখার উপর x দূরত্বে একটি বিন্দু আমরা নিই এম, মনে করি ওই এম বিন্দুতে আমরা প্লাস কিউ নট একটি পরক চার্জ রাখছি। তাহলে কিউ এবং প্লাস কিউ এবং প্লাস কিউ নটের মধ্যবর্তী বিকর্ষণ বলটি হবে এক ওয়ান বাই ফোর ফাই ইপসাইলন, আমরা যে মাধ্যমে রাখছি সেই মাধ্যমটাকে আমরা ইপসাইলন মাধ্যম বলি, কিউ প্লাস কিউ কিউ নট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক নম্বর সমীকরণটা দিয়ে রাখি আমরা। কি আমরা যদি এম থেকে এবং তার দিকটা সে যে দিকে কাজ করবে সেই দিকটি হলো এ বি এর এ থেকে বি এর দিকে, এখন আমরা যদি তার বিপরীত দিকে ডিএক্স দূরত্বে একটা বিন্দু এক কল্পনা করি, তাহলে আমরা যে পরিমাণ কাজ করতে হয় এম থেকে সরাই এন এ নিতে সেটা হলো ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিএক্স। তো এফ ডিএক্স ডট কস ফাই, কস ফাই এই কারণে কারণ এফ এর দিক হলো এ থেকে বি এর দিকে আর ডিএক্স এর দিকটি হলো বি থেকে এ এর দিকে বা এম থেকে এন এর দিকে অর্থাৎ তার বিপরীত দিকে, তাই লেখা যায় মাইনাস এফ ডিএক্স। তো মান বসাইলাম এফ এর, এখন আমরা কাজ সমান সমান জানি কাজটা কি হবে অর্থাৎ টোটাল কাজটা কি হবে, তারপরে আমরা সমাকলন করতে হবে মাইনাস ইনফিনিটি থেকে আর পর্যন্ত, কারণ আমরা বলছি অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু হতে সে বিন্দুটা আর বিন্দু। তো আমরা অসীম দূরত্ব থেকে আর পর্যন্ত আনলে এই কাজটা হয়, আমরা চলকটাকে ভিতরে রেখে বাকিগুলোকে বাইরে নিয়ে এই সমীকরণটা দাঁড়ায় আমরা এটা ক্যালকুলেশন করলে এটা পাই। এখন আমরা লিমিট ইন্টিগ্রেশনের নিম্ন তবে তাকে লিখতে পারি এইভাবে। তো আমরা জানি ওয়ান বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু জিরো, তো তাহলে আমরা সমীকরণটাকে সরাসরি এইভাবে লিখে ফেলি। তাহলে বিভবটা কি, আমরা বিভব ইজ ইকুয়াল টু লিখছিলাম ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ নট, আমরা লিখবো ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ নট। এখন আমরা ডব্লিউ মানটা উপরে বসে কিউ নট নিচে লিখলে এই রেজাল্টটা পাচ্ছি ওয়ান বাই ফোর বাই এপসাইলন কিউ বাই আর। এটা যদি যে কোনো মাধ্যমের জন্য, এখন এটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলনটা শুধু চেঞ্জ হয়ে এপসাইলন নট হবে, বাকি সব কিছু আগের মতো থাকবে। এখন আমরা একটু দেখব যে এগুলো পরস্পরের মাঝে কি জাতীয় সম্পর্ক সৃষ্টি করে। প্রথমেই আমরা শূন্য মাধ্যমিক কুলম্ব সূত্র হতে তড়িৎ বলটা পাচ্ছিলাম, এটা তোমরা সবাই দেখছ, আমরা তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্যের মাঝে একটা সম্পর্ক পাচ্ছিলাম তখন, এটা আগেই আমরা পাইছি। এখন আমরা একটু দেখি শূন্য বা বায়ু মাধ্যমে বিভবটা হলো আমাদের এইভাবে আমরা বের করি আর বাই কিউ, ইচ্ছে করলে লিখতে পারি কিউ বাই আর কে আমরা কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার লিখলে আর বাই কিউ লিখলে আবার আগের মতো হয়, এভাবে লিখতে পারি। আর এফ ইজ ইকুয়াল টু আমরা কিউ ভি বা এভাবে সাজাই লিখলে এভাবে লিখতে পারি পক্ষান্তর করে, সরি পক্ষান্তর না গুণ করে। তো আমরা এখন তড়িৎ বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্কটা লিখতে পারি সরাসরি কিউ ই, যেহেতু আমরা এফ সমান সমান এক নম্বরে পাইছি কিউ ই আর দুই নম্বরে পাইছি কিউ ভি বাই আর, এভাবে লিখতে পারি সাজালে ইজ ইকুয়াল টু ভি বাই আর।
এই তিনটা সম্পর্ক আমরা আসলে একটা পাচ্ছি, একটা হলো বল এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক, একটা বল এবং বিভবের মধ্যে সম্পর্ক, আর একটা বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এখন সমবিভব তলটা একটু ব্যাখ্যা করি। সমবিভব তলটা আসলে একটু সহজ একটা বিষয়। আমরা যদি প্লাস কিউ চার্জ থেকে আদ্রত কোনো বিন্দুর বিভবটাকে আমরা এভাবে চিনি, চিনলাম। এখন আমরা যদি এরকম আদ্রত একটা গোলক কল্পনা করি, আর ব্যাসার্ধের গোলক কল্পনা করা হলে এর পৃষ্ঠের প্রত্যেকটি বিন্দুর বিভব একই হবে। তাহলে এটাকে যদি আমরা এই তলটাই তো আমাদের সমবিভব তল, এরকম একটি তলকে সমবিভব তল বলে। তো এটা নিয়ে আর বাড়তি কিছু বলার মতো না, অর্থাৎ একটা গোলকের তলের সমগ্র তলটাই তার সমবিভব তল। এখন আমরা আজকে যে জিনিসগুলো দেখলাম, কুলম্বের সূত্র বা দার্শনিক বিষয়গুলি, এগুলির সাহায্যে আমরা একটা গাণিতিক সমস্যা বা একটা বাড়ি কাজ করবো। একটু অনুগ্রহপূর্বক বাড়ি কাজটা লিখে নাও। বাড়ি কাজটা আমরা একটু দেখি, আমাদের এই বর্ণনাটা তার পাশে দেওয়া আছে। এই হলো আমাদের প্রশ্ন, আমরা এ থেকে সৃজনশীল প্রশ্নের মতো একটা প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নগুলি সমাধান করব। করে আমরা বাড়ির কাজ আগে যেভাবে জমা দিতাম ওইভাবেই জমা দিব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ঘরে থাকি।